তো আজ আমরা দেখে নেব এমন কিছু মজার ইনসিডেন্ট এবং অ্যাক্সিডেন্ট যেটা দেখলে তোমাদের দুঃখও পাবে তার সাথে হাসিও পাবে। তো চলো, তো বেশি না বকে লাগাই নাকি আমি আমার ইন্ট্রোটা। ড্রাইভার দাদা গাড়িটাকে ট্রাকে তোলার চেষ্টা করছে, আরেকটা দাদা বাড়ি থেকে ইনস্ট্রাকশন দিয়েই যাচ্ছে, এবার বিরক্ত হয়ে নিজেই গাড়িটাকে তুলতে গেল, গিয়ে ধাক্কা লাগিয়ে দিল। অসাধারণ দাদা, অসাধারণ। দিদি কোথাও বসার জায়গা না পেয়ে স্কুটির উপরই বসে পড়েছে আলাদাই। সালা দাদাটা হেল্প করার নামে দিদি স্কুটিটাই লো গোজে। আরে দাদা এক্সেলেটার ঘোরাতে কে বলেছে? আবার লুঙ্গি ঠিক করছে, ভাগ সালা। কুছ ভি, দিদির বাড়িতে দেয়াল ভাঙার লোক আসেনি বলে দিদি রেগে গিয়ে স্কুটি দিয়েই দেয়াল ভাঙছে। ও দিদি, দিদি গো শোনো না, আমার বাড়ি কটা দেয়াল আছে, ভেঙে দেবে? দিদির পুজো টুজো দেওয়া সব শেষ, এবার দিদি নতুন স্কুটিটা নিয়ে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, কিন্তু দিদি বুঝতেই পারছে না সামনে যাবে না পিছনে যাবে। তো ঠাকুর বলল চলে আয় নাকি আমার কাছে, দিদি ডিরেক্ট ঠাকুরের পায়। ভগবান সে ডরো, ভোসড়ি ভালো, ভগবান সে ডরো। কোন হে লোক, কাহাঁ সে আতে হে? এবার আমরা একটা সিরিয়ালের ভিডিও দেখব, যেটা দেখে তোমরাই বলবে এটা মার্ডার না সুইসাইড। সালা যারা লেখে তারা রিক্সাওয়ালাগুলোর থেকে গাঁজা চেয়ে খায় নাকি, আর যারা দেখে তারা আরো বেশি গাঁজা খায়। ও আমার মাই তো দেখে, সরি সরি আমি কিছু বলিনি, মা মারবে না কিন্তু, বলিনি আমি কিচ্ছু বলিনি। তোমরাই বলো এটা মার্ডার না সুইসাইড। ভাই এটা সিরিয়াল হচ্ছে না মার্ডার করার নিনজা টেকনিক শেখানো হচ্ছে? মাতাজি ততক্ষণ শাড়ির আঁচলটা টেনে রইলো যতক্ষণ না বউটা মরে গেল। বাহ মাতাজি বাহ। এবার চলো দেখে নি এই ভিডিওটায় কি হচ্ছে। দিদি আস্তে করে দাদার পিছনে ঠুকে দিল, এটা যদি আমি হতাম সবাই মিলে মারত, মেয়ে বলে ছেড়ে দিচ্ছে। বাহ দুনিয়া বাহ, এই না ইনসাফি আমাদের সাথে। অনেকে আছে যারা ঢোকাতে পারে কিন্তু বার করতে পারে না, সেরমই এই দিদিটা স্কুটিটাকে ঢুকিয়ে দিয়েছে, বার করতে পারছে না। একবার ওই স্কুটিটাকে সরাচ্ছে, একবার এই বাইকটাকে সরাচ্ছে, কি করছে? ছেলেটা মাছ ধরছে আর স্কুটিটা নিজেতে ধাক্কা মেরে ওকে জলে ফেলে দিল। ভাই স্কুটিটা চললো কিভাবে? আমি গ্যারেন্টি দিচ্ছি এটা ওর বউ। এই ভিডিওটায় দিদির মা দিদিকে ঢুকতে দিচ্ছে না বলে দিদি দরজাতে স্কুটিটাকে ধাক্কা মারতে মারতে স্কুটিটাকে উল্টে দিল। বাহ। কাকিমা শপিং করতে এসছে কিন্তু স্কুটিটাকে নিয়ে কি করবে বুঝতে পারছে না, রাস্তার মাঝখানে একবার এই পার করছে একবার ওই পার করছে, পিছনেই চলে যাচ্ছে, এক্ষুনি তো ধাক্কা লাগবে কাকিমা। এবার কাকিমা ভাবলো নেবেই যাই, দিয়ে গাড়িটাকে চালিয়ে দিল। বাহ কাকিমা। আরে এদেরকেও বোঝা না, যে পাচ্ছে এসে এক্সিলেটার ঘুরিয়ে যাচ্ছে, এত ঘোরালে হবে না কাকিমা। দেশ সংকট মে হ্যায়। আমি এখনো পর্যন্ত যতগুলো ভিডিও দেখলাম সব ভিডিওতেই শুধু দেখলাম মেয়েরা আছে, আমি জানি না কেন এত মেয়ে কেন সব জায়গায়। ও এবার বুঝেছি কেন। ওয়াও, এবার চলো দেখে নেওয়া যাক কিছু নতুন গাড়ির অ্যাক্সিডেন্ট। দাদা নতুন গাড়ি কিনে নিজেই গাড়িতে বসে পড়েছে কারণ ড্রাইভার ভাড়া দেবে না ঠিক করেছে। আরেকজনের হাতে ক্যামেরাটা দিয়ে বলল, ভাই তুই ভিডিওটা করে দে, বউকে গিয়ে দেখাবো, গিয়ে সোজা দেয়ালে ধাক্কা, বউ কি বলবে দাদা? খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। দাদা নতুন গাড়ি কিনেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এবার গাড়িটাকে বার করছে, সেটা দেখে সবাই হাততালি দিচ্ছে দাদা প্রদর্শনী দেখে। এবার দাদা ভালো করে গাড়িটাকে ঘোরালো, ঘুরিয়ে সাদা গাড়ির সাথে ধাক্কা, বাহ, দিয়ে গাড়িটাকে উল্টে দিল। অসাধারণ অসাধারণ। এবার ধরো তোমরা একটা নতুন গাড়ি কিনেছো আর শোরুমের মালিকের উপর খুব রেগে আছো, তো কি করবে? এইটা করবে।
বুঝেছো কি করবে? শুধু ধ্বংস করবে। তো আজ এইটুকুনি থাক নাকি? তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে পুরো মার্কেটে ছড়িয়ে দাও। টাটা। ও হ্যাঁ, শেষে একটা কথা, গাড়ি সাবধানে চালাবে, নয়তো এরকম ছোটখাটো দুর্ঘটনা হতেই থাকবে।